এই নাও গো তোমার কুঠার, আর শোনো, ফেরার পথে বাজার করে নিয়ে এসো, কেমন? ঘরে কিন্তু কোনো বাজার সদাই নেই, আজ বাজার না করলে কিন্তু রাতে উনুন জ্বলবে না, এই বলে দিলাম। আচ্ছা গো আচ্ছা, আগে তো জঙ্গলে যাই, কাঠগুলো কেটে বাজারে বিক্রি করি, তারপর যে টাকা পাবো তাই দিয়ে তো বাজার করবো, নাকি? তুমি বরং একটা কাজ করো, কিছু শাকপাতা তুলে রেখো, যদি সবজি কিনতে না পারি তাহলে শাক দিয়েই যেন রাতটা কেটে যায়। এসব কথা বলে রমেশ কাঠ কাটতে চলে যায় আর বিনোদা ঘরের কাজ করতে শুরু করে। বিনোদা তার স্বামী রমেশের সাথে পীরগঞ্জ গ্রামে থাকতো। রমেশ একজন কাঠুরিয়া ছিল, জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ বাজারে বিক্রি করে রমেশ তার সংসার চালাতো। বাবা, আজ হলোটা কি? এত দূরের একটা জঙ্গলে আসলাম কাঠ কাটতে, অথচ এই জঙ্গলে কিনা তেমন কোনো গাছই নেই, তবে কি এত দূর কষ্ট করে আসাটা আমার বৃথা যাবে? না, আর একটু খুঁজে দেখি তো, যদি একটা গাছ মেলে। এসব কথা বলে রমেশ জঙ্গলের গভীরে যায়, আর জঙ্গলের গভীরে যেতেই রমেশ বেশ কয়েকটা গাছ দেখতে পায়। এই তো উপযুক্ত মোটাসোটা গাছ পেয়ে গেছি, এবার এসব গাছের মাঝ থেকে একটা গাছ কাটলেই কাজ হয়ে যাবে। এরপর রমেশ পছন্দ মতো একটা গাছে কুঠার দিয়ে কোপ দেয়, আর রমেশ কোপ দিয়ে দিয়ে যেই না গাছটা কেটেছে, অমনি গাছের মাঝখান থেকে একটা পরি বেরিয়ে আসে। এ এ কি, এটা কি হলো? গাছের মাঝখান থেকে পরি বেরিয়ে এলো কিভাবে? না জানি আজ আমার কপালে কি আছে, ঈশ্বর রক্ষা করো আমায়। আরে আরে, তুমি ভয় পাচ্ছ কেন? আমি ইচ্ছে পড়ি, আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং আমি তো তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি আমাকে মুক্ত করেছো, নয়তো আমাকে এই গাছের মধ্যে বন্দি হয়ে থেকে যেতে হতো। সেই কতদিন থেকে যে আমি এই গাছের মধ্যে বন্দি হয়েছিলাম। যাক, ভয়টা তবে কেটে গেল, কিন্তু ইচ্ছে পড়ি, তুমি কিভাবে এই গাছটাতে বন্দি হয়েছিলে, আর তুমি একটা পরি হয়েও এই গাছ থেকে বের হতে পারোনি কেন? সে অনেক কথা কাঠুরিয়া, এক শয়তান রাক্ষসী জাদু করে আমাকে গাছের মধ্যে বন্দি করে রেখেছিল, আর গাছে বন্দি হওয়ার পর থেকে আমার জাদু শক্তি ছিল না, তাই আমি গাছ থেকে মুক্ত হতে পারিনি, আমি তো এতদিন বের হতেই পারিনি। না জানি রানীমার এখন কি অবস্থা, রানীমাকে যে তাড়াতাড়ি মুক্ত করতে হবে, না জানি এতদিনে ওই শয়তান রাক্ষসী পরিরাজ্যে কি তাণ্ডব চালাচ্ছে। তুমি কি সব কথা বলছো ইচ্ছে পরি, আমি তো তোমার কথার কিছুই বুঝতে পাচ্ছি না, আর তোমার রানীমাই বা কে, সবটা খুলে বলো তো আমাকে। বলতেই তো হবে, কারণ এখন যে তোমার ভীষণ সাহায্যের দরকার। আসলে রানীমা হলেন পরী রাজ্যের রানী পরি, ওই শয়তান রাক্ষসী আমাকে আর রানী পরীকে এই গাছের মধ্যে বন্দি করে রেখেছিল, যাতে শয়তান রাক্ষসী পরী রাজ্যে তাণ্ডব চালাতে পারে। না জানি শয়তান রাক্ষসী পরিরাজ্যের কি হাল করেছে, না ঈশ্বরই ভালো জানেন। এখন পরিরাজ্যকে রক্ষা করা ভীষণ দরকার, কিন্তু সেটা যে রানীমাকে ছাড়া কিছুতেই সম্ভব নয়। দয়া করে তুমি রানীমাকে মুক্ত করতে সাহায্য করো আমাকে। সে না হয় করব, কিন্তু রানী পরি কোন গাছে বন্দি আছে সেটা তো আগে বলো, আর সেই পরিকেই বা কিভাবে মুক্ত করব সেটাও তো আমি জানি না। এসব আমি তোমায় পরে বলছি কাঠুরিয়া, আগে তো তুমি আমার সাথে চলো, রানীমাকে বন্দি করা গাছের কাছে যাই চলো। এরপর ইচ্ছে পরি কাঠুরিয়াকে নিয়ে আরো গহীন জঙ্গলে যায়, আর মোটা সোটা একটা গাছের কাছে গিয়ে ইচ্ছে পরি বলে, কাঠুরিয়া, এই গাছটার মধ্যে রানীমা বন্দি হয়ে আছে, দয়া করে তুমি রানীমাকে মুক্ত করো। অমনি গাছের মধ্যে আগুনের ফুলকি জ্বলে। এ কি কাণ্ড ইচ্ছে পরি, আমি তো গাছে কিছুতেই কোপ দিতে পাচ্ছি না, আগুনের ফুলকি ঝরছে, তাহলে রানী পরীকে মুক্ত করব কি করে? আমিও তো তাই ভাবছি, নিশ্চয়ই শয়তান রাক্ষসী এই গাছটা তন্ত্র মন্ত্র পড়ে রেখেছে, তবে দাঁড়াও দেখছি আমি এই গাছের মন্ত্রশক্তি ভেদ করতে পারি কিনা। এরপর ইচ্ছে পরি গাছের উপর জাদু শক্তি প্রয়োগ করে, আর তখনই গাছের মধ্যে চোখ মুখ প্রকট হয়। এই এই তোরা কি চাস বলতো, আমি তো এতদিন ঘুমিয়েছিলাম, তবে তোরা আমার ঘুম ভাঙালি কেন? হ্যাঁ ও মা, চোখ মুখ হওয়ার সাথে সাথে এই গাছটা তো দেখছি কথাও বলছে, তবে এটা তো জাদুই গাছ, আসলে তোমার মধ্যে যে রানী পরী বন্দি আছে, আমরা রানী পরীকে মুক্ত করতে চাই, দয়া করে তুমি রানী পরীকে মুক্ত করে দাও। সে না হয় করব,
তার আগে তোদেরকে আমার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। আমার প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারিস তবেই আমি রানীপরীকে মুক্ত করব। ও এই ব্যাপার, তাহলে শুরু করো তোমার প্রশ্ন, দেখি আমরা তোমার প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। তবে বেশ, আমার প্রথম প্রশ্ন হলো, এমন কি আছে যা আকাশ থেকে মাটিতে নামে কিন্তু আর উপরে ওঠে না? আকাশ থেকে মাটিতে নামে কিন্তু উপরে ওঠে না, তাহলে তো এটা হবে বৃষ্টি। কারণ বৃষ্টির জল আকাশ থেকে নিচে নামলে উপরে আর ওঠে না। একদম সঠিক উত্তর দিয়েছিস তুই, বৃষ্টি হবে সঠিক উত্তর। তবে আমার দ্বিতীয় প্রশ্ন হলো, দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলায় জাগে, ঘর নেই বাড়ি নেই আকাশেতে থাকে, বলতো এটা কি হবে? আমার কেমন প্রশ্ন রে বাবা, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। কাঠুরিয়া তুমি পারবে এই প্রশ্নের উত্তর দিতে? দাঁড়াও ইচ্ছে পড়ি, ভাবছি আমি, দিনের বেলায় ঘুমায় আবার রাতের বেলা জাগে, আবার আকাশেও থাকে। আরে এটা তো চাঁদ হবে, চাঁদ আকাশে থাকে আর চাঁদ দিনে ঘুমায় আর রাতে জাগে। একদম ঠিক বলেছিস, উত্তরটা হবে চাঁদ। আর তোরা যখন আমার প্রশ্নের উত্তর দিতে পেরেছিস তবে আমি রানীপরীকে মুক্ত করে দিচ্ছি। সত্যি কাঠুরিয়া, আমায় মুক্ত করে বড্ড উপকার করেছো। তবে কাঠুরিয়া ও ইচ্ছে পড়ি, তোমরা যখন আমায় মুক্ত করেই ফেলেছো, এবার ওই রাক্ষসীর আর নিস্তার নেই। তার আগে আমি কাঠুরিয়াকে পুরস্কৃত করতে চাই। এরপর রানীপরী জাদু করে অনেকগুলো সোনার মুদ্রা আনে আর সব সোনার মুদ্রা কাঠুরিয়াকে দেয়। এসব সোনার মুদ্রা তোমার কাঠুরিয়া, এসব সোনার মুদ্রা নিয়ে তুমি বাড়িতে ফিরে যাও। এরপর কাঠুরিয়া বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। ইচ্ছে পড়ি, আমি রাক্ষসীকে ভস্ম করার উপায় পেয়ে গেছি। এই জাদুই গাছ যে অনেক শক্তিশালী তা আমি বুঝতে পেরেছি, আর এই জাদুই গাছই পারবে রাক্ষসীকে ভস্ম করার অস্ত্র দিতে। আমি জানি জাদুই গাছ তুমি অনেক ভালো, কিন্তু রাক্ষসী তোমায় খারাপ কাজে বাধ্য করেছে। আর আমি এটাও জানি যে রাক্ষসীকে ভস্ম করার অস্ত্র তুমিই জানো। তবে দয়া করে বলো না, তুমি যখন এত করে বলছো তবে বলছি আমি, আমার শরীর থেকে এক ধরনের রস নিঃসরণ হয়, ওই রস রাক্ষসীর গায়ে ছেটালেই রাক্ষসী ভস্ম হয়ে যাবে। গাছের কথা শেষ হতে না হতেই গাছের ধরা ফাটল থেকে রস নিঃসরণ হতে থাকে, আর রানীপরী সেই রস সংগ্রহ করে। আর সেই রস নিয়ে রানীপরী ও ইচ্ছে পড়ি পরীর রাজ্যে যায়। আর পরীর রাজ্যে যেতেই রাক্ষসী ইচ্ছে পড়ি আর রানীপরীকে দেখেই ক্ষুব্ধ হয়ে যায়। এ কি রে, তোদের নামে বন্দি করে রেখেছিলাম, তবে তোরা মুক্ত হলে কি করে? মুক্ত যখন হয়েছিস তোদের আর মুক্তি নেই, নিস্তার নেই তোদের। রাক্ষসীর এসব কথা শেষ হতে না হতেই রানীপরীর সংগ্রহ করা গাছের রস পরী রাক্ষসীর গায়ে ছিটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে রাক্ষসী ভস্ম হয়ে যায় আর রানীপরীও পুনরায় পরী রাজ্যের দায়িত্ব নেয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। রূপপুর নামে একটি ছোট্ট শহরে দীনেশ তার স্ত্রী মিতালিকে নিয়ে থাকতো। তাদের ঘরে 2 বছরে একটা ছোট বাচ্চাও ছিল। দীনেশ একটা কারখানায় কাজ করত আর এ কাজ করে দীনেশ বেশ ভালোভাবেই তাদের সংসার চালাতো। হ্যাঁ গো, তুমি বের হচ্ছ যে? বলছি কি, আমার তো রান্না প্রায় হয়ে গেছে, খেয়ে যাও। হয়েছে হয়েছে, এমন আর আলগা দরদ দেখাতে এসো না। আমাকে খাওয়ানোর যদি এত ইচ্ছে থাকে তা সময় মতো রান্নাটা করতে পারোনি? এভাবে কেন বলছো গো, বাচ্চাটাকে সামলিয়ে রোজ সময় মতো রান্না করা হয় না, ভীষণ মুশকিলে পড়ে যাই আমি। হয়েছে হয়েছে, আর ন্যাকামো করো না, তুমি যে কি কাজ করো সে আমি ভালোই জানি। এখন যাও তো আমার চোখের সামন থেকে, আমার দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে দীনেশ মিতালিকে ধাক্কা মেরে কাজে চলে যায়। দীনেশের এমন আচরণে মিতালি ভীষণ কষ্ট পেত। কি হচ্ছে আজকাল এসব, দীনেশ এখন আমাকে সহ্য করতে পারছে না, ও সব সময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমি তো কিছুই বুঝতে পারছি না। মিতালি এসব কথা বলে চোখের জল ফেলতে থাকে আর তখনই সেখানে মিতালিদের প্রতিবেশী সুয়েতা আসে।
একি বৌদি কাঁদছ কেন? দাদা কি তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছে নাকি? আর করবেই বা না কেন? আজকাল তো শুনেছি কারখানায় একটা সুন্দরী মেয়ের সাথে নাকি দাদার বেশ ভাব জমেছে। না জানি দাদার সাথে ওই মেয়ের কি সম্পর্ক আছে। ছি ছি সুয়েতা দিদি, তুমি সব কি কথা বলছো? আমার স্বামীকে নিয়ে খবরদার কোনো বাজে কথা বলবে না। ও মা, তা আমি কি ভুল বললাম শুনি? পাড়ার লোকেরা এসব তো বলা বলি করছে। আমি তো তোমায় ভালো কথা বলছি, তা তুমি সেটা বুঝলে না। যেদিন ঘরে সতীন আসবে সেদিন বুঝবে মজাটা, বুঝেছো? এসব কথা বলে সুয়েতা চলে যায়। আর এদিকে মিতালি বেশ চিন্তায় পড়ে। দিন দিন দিনেশের দুর্ব্যবহার বাড়তেই থাকে, আর এভাবে কিছুদিন কেটে যায়। আরে সুন্দরী, আজ তুমি আমাকে রেখেই খেতে বসেছো? রোজ দুপুরে তো আমরা একসাথেই খাবার খাই। তা বলছি কি নিয়ে এসেছো আজ? তোমার হাতে রান্না না খেলে যে আমার পেটেই ভরে না। হয়েছে হয়েছে, থামো, তুমি আর আমায় ভোলাতে এসো না। এতই যদি আমার হাতে রান্না খাওয়ার শখ, তো আমাকে একেবারেই তো তোমার বাড়ি নিয়ে গেলে হয়। দেখো, আমি কিন্তু তোমায় স্পষ্ট করে বলে দিচ্ছি, যত দ্রুত সম্ভব তুমি আমায় বিয়ে করো, নয়তো আমি তোমার সঙ্গে আর সম্পর্ক রাখবো না। পল্লবীর এসব কথা শুনে দীনেশ খানিকটা চিন্তায় পড়ে যায়। আর এর কয়দিন পরে দীনেশ পল্লবীকে বিয়ে করে ঘরে তোলে। এগো, এটা তুমি কি করলে? ছোট বাচ্চাটার দিক তুমি একবারও তাকালে না। আমাদের সংসারের এতদিনের স্মৃতি তুমি ভুলে গিয়ে দ্বিতীয় বিয়ে করে আনলে, তুমি কিভাবে এসব করতে পারলে? আহা মিতালি, কানের মাথায় এভাবে খেও না তো। তোমার আর বাচ্চার কথা কেন মনে থাকবে বলো তো? এতদিন তোমাদের জন্য আমি অনেক খরচ করেছি, কিন্তু আর নয়, এখন এই বাচ্চাটিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও। এসব কথা বলে দীনেশ মিতালিকে বাচ্চা সহ বাড়ি থেকে তাড়িয়ে দেয়। যাক বাবা, আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তাই হলো। এখন দীনেশের বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু শুধুমাত্র আমার, আর আমি হলাম এই বাড়ির রানী। এখন এই বাড়িতে আমারই শুধু কর্তৃত্ব চলবে। আমি এই বাড়িতে আরাম আয়েশ করে থাকবো, আমাকে বারণ করার কেউ নেই। বিয়ের পর দীনেশ আর পল্লবীর সংসার ভালোই চলছিল। দীনেশের রোজগারে পল্লবী বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিল, কিন্তু কারখানার কাজ করতে করতেই হঠাৎই দীনেশের একটা পা কাটা যায়, আর দীনেশ পঙ্গু হয়ে যায়। আহ মরণ, ভেবেছিলাম তোমার টাকায় আরাম করে খাবো, আর তুমি কিনা এখন পঙ্গু হয়ে গেলে। এখন এই পঙ্গু অবস্থায় তুমি কাজ করবে কি করে? হ্যাঁ বুঝেছি, এখন মনে হয় আমার অন্য উপায় দেখতে হবে। এসব তুমি কি বলছো পল্লবী? তোমার জন্য আমি আমার স্ত্রী সন্তানকে তাড়িয়ে দিয়েছি, আর সেই তুমি আজ আমায় কি রূপ দেখাচ্ছো? আর অন্য ব্যবস্থা করবে মানে কি? আজ আমি আমার দুই বয়ের তফাৎ খুঁজে পেলাম। আজ মিতালি থাকলে আজ আমার সাথে এ ব্যবহার করতো না। এত ন্যাকামি করছো কেন? হ্যাঁ, তুমি যদি আমাকে খাওয়াতে পড়াতে না পারো, তবে কি আমি এখানে পড়ে থাকবো নাকি? আমি অন্য কাউকে খুঁজে নেব, আর আমি তো দেখতে কম সুন্দর নই। আর শোনো, আমি মিতালিও নই, আমি হলাম পল্লবী, তাই ওর সাথে আমায় একদম মেলাতে আসবে না। পল্লবীর চাপে অবশেষে দিনে বাড়ি বন্ধক দিয়ে টাকা নেয়, আর সেই টাকায় পল্লবী আর দীনেশ কয়েক মাস বেশ ভালোভাবেই দিন কাটায়। ভাই দীনেশ, আজ যে তোমার বাড়ি ছাড়তে হবে, তুমি তো আর টাকা ফেরত দিতে পারোনি, এদিকে আবার টাকা ফেরত দেওয়ার দিনও শেষ হয়ে গেছে। তো বলছি কি এবার ভালোই ভালোই বাড়িটা ছেড়ে দাও দেখি। আমার ব্যাগপত্র গোছানো শেষ, এবার তাহলে আমি চলি দীনেশ। বাড়ির বাইরে আমার জন্য গাড়ি নিয়ে একজন অপেক্ষা করছে, আমরা আজই বিয়ে করব, আর বিয়ের পর আমি সেখানেই থাকবো, কারণ এখন তো আর তোমার কিছুই নেই। তোমার মতো ভিখারির সঙ্গে সম্পর্ক রেখে আমার কোনো লাভ নেই। এসব কথা বলে পল্লবী চলে যায়, আর দীনেশকেও ওর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, আর দীনেশ অসহায় হয়ে পথে বসে। সত্যি লোকে ঠিকই বলে, ঈশ্বরের হাত বলে একটা কথা আছে। পল্লবীকে বিয়ে করে আমি মিতালিকে এভাবে পথে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আর আমি ছোট বাচ্চাটার কথাও একবারও ভাবিনি, তাই ঈশ্বর হয়তো বা আমাকে আজ এভাবে পথে বসালো। আর এভাবেই কয়েক মাস কেটে যায়, আর হঠাৎই একদিন দীনেশের সাথে মিতালির দেখা হয়। এ কি, তুমি এখানে? আর তোমার এই অবস্থা হলো কি করে? তোমাকে তো একদম চেনা যাচ্ছে না, আর তোমার পায়ে এমন হলো কি করে?
মিতালি, তুমি তোমার সাথে এত অন্যায় করার পরও তুমি আমার সাথে কথা বলছো? তবে তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমায় ক্ষমা না করলে যে আমি মরেও শান্তি পাবো না। কেমন করে কেন বলছো গো? আমি তোমার উপর কোনো ক্ষোভ রাখিনি। আমি তোমাকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি। হাজার হলেও তো তুমি আমার স্বামী, আর আমাদের তো এখনো বিচ্ছেদ হয়নি। আর বলছি কি, তোমার এই অবস্থা কি করে হলো সেটা কি আমাকে বলবে? আর তোমার দ্বিতীয় স্ত্রী বা কোথায়? কিন্তু ওকে তো দেখছি না। তুমি আমাকে ক্ষমা করলেও ঈশ্বর হয়তো আমাকে ক্ষমা করেনি, তাই আমাকে ঈশ্বর আমার পাপের শাস্তি দিয়েছে। এরপর দিনে সব কথা মিতালিকে খুলে বলে। কেঁদো না গো, তুমি শান্ত হও। সেদিন তুমি আমায় তাড়িয়ে দেওয়ার পর এক বড়লোক বাড়িতে আমি কাজ পেয়েছি, আর আমার মালকিন খুব ভালো। তিনি আমায় থাকার জন্য একটা ঘরও দিয়েছে, আমি সেখানেই থাকি। আর মালকিনের বাসায় কাজ করে আমি বেশ সুখেই আছি। তবে তুমি চলো আমার সাথে, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে, আর আমাদের সন্তানকে নিয়ে আমরা ভালোভাবেই থাকবো। বুঝতে পেরেছো? এরপর মিতালি দীনেশকে নিয়ে চলে যায়, আর মিতালির সাথে দীনেশ বেশ ভালোভাবেই তাদের দিন কাটাতে থাকে। বিজয়পুর গ্রামে আরতি তার ছেলে রাজেশকে নিয়ে থাকতো। রাজেশ একটা কোম্পানিতে চাকরি করতো। মাকে নিয়ে রাজেশ বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। বাবা রাজেশ, তুই তো একটা চাকরি করছিস, আর আমারও অনেক বয়স হয়ে গেছে, তাই ভাবছি আমি তোকে একটা বিয়ে দিয়ে দেব, আর বৌমা এসে সংসারের ভার কাঁধে নিবে, কে একটু মুক্তি দেবে। মা, তুমি এখনই এসব বিয়ের কথা ভাবছ? কিন্তু মা, আমি তো এখনই বিয়ে করতে চাই না। আমি আগে সবটা গুছিয়ে নেই, তারপর না হয় বিয়ে করব। আর আমি যখন বিয়ে করার প্রস্তুতি নিব তখন আমি তোমাকে বলবো, কেমন? তবে এখন এসব কথা থাক মা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। এরপর রাজেশ অফিসে চলে যায়, আর সারাদিন শেষে সন্ধ্যায় রাজেশ তার নতুন বউকে নিয়ে ঘরে ফিরল। কি ব্যাপার রাজেশ, ওই কালো কুচ্ছির মেয়েটা কে, আর ওইভাবে বসেছে আছে কেন, আর তোর গলায় আবার মালা কেন বল আমাকে? চুপ করে থাকিস না, উত্তর দে। ইয়ে মানে মা, মেয়েটি খুব বিপদে পড়েছিল। মেয়েটিকে এক শয়তান গুন্ডা জোর করে বিয়ে করতে যাচ্ছিল, তাই আমি ওকে গুন্ডার হাত থেকে বাঁচাতে ওকে বিয়ে করেছি। মা, ওর নাম পিয়ালি, তুমি দয়া করে ওকে মেনে নাও মা। তোকে এত মহৎ হতে কে বলেছিল যে এত মহতি দেখিয়ে একটা কালো কুচ্ছির মেয়েকে বিয়ে করে নিয়ে আসবি? তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি। আজকে সকালে আমি তোকে বিয়ের কথা বললাম, তখন তুই আমাকে এড়িয়ে গেলি, আর শেষ পর্যন্ত এমন একটা রাস্তার মেয়েকে তুই বিয়ে করে নিয়ে আসলি। কিন্তু এই মেয়েকে আমি কখনোই ছেলের বউ হিসেবে মেনে নেব না। এসব বলে আরতি সেখান থেকে চলে যায়। আর আরতির এমন ব্যবহারে রাজেশ আর পিয়ালি অনেক ঘাবড়ে যায়। তুমি মায়ের আচরণে কিছু মনে করো না পিয়ালি, হঠাৎ করে আমাদের বিয়েটা হয়েছে তো, তাই মা সহজে সবটা মেনে নিতে পারছে না। তবে তুমি ভেবো না, আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। রাজেশ পিয়ালিকে সব কিছু ঠিক হওয়ার আশ্বাস দিলেও আসলে কিছুই ঠিক হয়নি, বরং দিন দিন পিয়ালির প্রতি আরতির ঘৃণা বেড়েই যাচ্ছিল। মা, বিয়ের পর থেকে আপনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আমার সাথে কথা পর্যন্ত বলেন না, তাই আমি নিজেই আপনার জন্য আজ চা বানিয়ে নিয়ে এসেছি মা, দয়া করে এই চাটা নিন। তোমার সাহস তো কম নয়, তুমি তোমার এই কুচ্ছিত কালো হাতে আমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছো, নিশ্চয়ই তোমার চায়ের রঙও কালো হয়েছে। এমন কালো কুচ্ছে ছেলের বউ যে আমার কপালে কেন চুটলো? হে ভগবান, এমন কালো কুচ্ছিত মেয়ের কবল থেকে আমাকে তুমি বাঁচাও, যত সব আপদেশে আমার কপালে জুটেছে। এই কথা বলে আরতি চায়ের কাপটা ধাক্কা মেরে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। আর আরতির এমন আচরণ দেখে পিয়ালি অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর এভাবে কেঁদে কেঁদে পিয়ালির দিন যাচ্ছিল। এ কি, এই মেয়ে, তুমি আমার রান্নাঘরে ঢুকেছো কেন? তোমার তো সাহস কম নয়,
তুমি শেষ পর্যন্ত আমার রান্নাঘরেরও দখল নিতে চাইছো? বুঝতে পেরেছি, তুমি ছলে বলে কৌশলে আমার ছেলেটার গলায় ঝুলেছো, আবার এখন আমার সংসারের দায়িত্ব নিতে চাচ্ছো। কিন্তু তোমার মতো কালো কুৎসিত মেয়েকে আমি আমার সংসারের দায়িত্ব কিছুতেই দেব না। যাও, দূর হও বলছি এখান থেকে। এই কথা বলে আরতি পিয়ালিকে রান্নাঘর থেকে তাড়িয়ে দেয়, আর পিয়ালি কাঁদতে কাঁদতে একটা নদীর ধারে যায় আত্মহত্যা করার জন্য। ঠিক তখন সেইখানে একজন ভৈরবী মা আসেন। একি বাছা, তুই এটা কি করতে যাচ্ছিলি? হ্যাঁ, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়, আর আত্মহত্যা করাও মহাপাপ, এটা তুই জানিস না? যাই হোক, কি হয়েছে আমাকে খুলে বলতো। এরপর পিয়ালি সব কথা ভৈরবী মাকে খুলে বলে, আর এসব কথা শুনে ভৈরবী মা একটু মুসকি হাসেন, আর একটা আয়না তার ঝুলি থেকে বের করে পিয়ালির হাতে দেয়। এই আয়নাটা একটা জাদুর আয়না রে বাছা, এই আয়নাতে যে কোনো কালো মানুষ মুখ দেখলেই সে একেবারে সুন্দর হয়ে যাবে, আশা করি এই আয়নাটাই তোর সব সমস্যার সমাধান করবে। এই কথা বলে ভৈরবী মা সেখান থেকে চলে যায়, আর পিয়ালি সেই জাদুর আয়নাটা নিয়ে বাড়ি ফিরে যায়, আর বাড়িতে গিয়ে দেখে আরতির মুখ পুড়ে কালো হয়ে গেছে, আর আরতি যন্ত্রণায় চিৎকার করছে। একি মা, এসব কি করে হলো? আর আপনার মুখ তো একেবারে পুড়ে কালো হয়ে গেছে। তবে মা, আপনি একটু কষ্ট করে এই আয়নাটার দিকে একটু তাকান তো। এই কথা বলে পিয়ালি আয়নাটা আরতির মুখের সামনে ধরে, আর অমনি আরতির মুখটা একেবারে ঠিক হয়ে যায়, আর আরতি তো এসব দেখে বেশ অবাক হয়ে যায়। একি বৌমা, এই আয়নায় মুখ দেখতেই আমার মুখটা একদম ঠিক হয়ে গেল, এ তো দেখছি কালো বইয়ের জাদু আয়না। তোমার সঙ্গে আমি কত খারাপ ব্যবহার করেছি, আর সেই তুমি আজ আমাকে আজ নরক যন্ত্রণা থেকে মুক্তি দিলে, আজ থেকে আমি তোমাকে আমার ছেলের বউ হিসাবে মেনে নিলাম। তা বৌমা, বলছি তুমিও তো তোমার মুখটা এই আয়নায় দেখতে পারো, তবে তো তুমিও ভরসা হয়ে যাবে। এরপর পিয়ালিও ওই জাদুর আয়নায় নিজের মুখটা দেখে, আর পিয়ালিও সাথে সাথে অনেক সুন্দরী হয়ে যায়। এরপর থেকে দুই শাশুড়ি বৌমা মিলে অনেক সুখে শান্তিতে বসবাস করে।